ইমাম গাজ্জালি রহমাতুল্লাহর ঘটনা মুসলমান ভাইরা আমার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহর ঘুম ভাঙা গেছে সকালবেলা দৌড়ান শুরু করে দিলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ওই রহমতপুর এলাকায় চলে গেলেন দিল দিয়া কথাগুলো বুঝবেন দিলটা নরম করে দিবেন মুসলমান ভাইরা আমার একজন কাঠুরিয়া যদি আল্লাহর কোরআনকে মহব্বত করে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারে আমরা কেন পারবো না কথা বলেন ঠিক কি না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ দৌড়াইতে দৌড়াইতে রহমতপুর এলাকায় চলে গেছেন রহমতপুর এলাকায় যাওয়ার পর কিছু যুবকদের সাথে মোলাকাত হলো এ যুবকের দান তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছেনি ওই যুবকগুলো ডাক দিয়ে বলে এ মিয়া আমাদের এলাকায় কোনো মাদ্রাসা মসজিদ নাই আল্লাহর ওলি কোথা থেকে আসবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে দুনিয়ার সব মানুষের কথা মিথ্যা হতে পারে মা তার সন্তানের সাথে ওয়াদা করেছে মিথ্যা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সাথে ওয়াদা করেছে মিথ্যা হতে পারে কিন্তু আমার আল্লাহ স্বপ্নে যেই কথাটা বলছে এই কথাটা কখনো মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক কি না ইন্না ওয়াদাল্লাহি হাক আল্লাহ যত ওয়াদা করে যা বলে সব সত্য কথা বলেন ঠিক কি না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই যুবকগুলোকে বারবার পীড়াপীড়ি করতেছে যুবক বল যুবকগুলো ডাক দিয়ে কয় আল্লাহর ওলি গো ভালো করে শুনেন আমাদের জানা মতে এখানে কোনো আল্লাহর ওলি নাই তবে আমাদের জানা মতে আমাদের এলাকার ওই একেবারে শেষ প্রান্তে একজন কাঠুরিয়া মারা গেছে ওই জানা মতে আমাদের কোনো আল্লাহর ওলি না উনি কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো মসজিদের ইমামও না কোনো মসজিদের খতিব না এবার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় ভাই ওনার নাম কি একটু বলতে পারবানি বলে ওনার নাম হলো আব্দুর রহমান ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আর বুঝতে বাকি রইল না এই সংসার যুগে আল্লাহ আমার এই নামটা বলে দিছে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ দৌড়ায় এলাকার শেষ প্রান্তে যাওয়ার পর তাকায়া দেখেন কাটুরিয়া সন্তান ডাক দিয়ে বলে কি আসা আমার বাবারে সুন্নত তরিকায় কবরে রাখবা আমার বাবার সুন্নত তরিকায় জানাজাটা পড়াইবা কেউ কোনো কথা বলে না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ ডাক দিয়ে কয় বাবা তোমার আব্বাকে আমি সুন্নত তরিকায় কবরে রাখবো চিল্লায় বলা যাবে নি সুবহান ইতিহাস প্রমাণ করে মুসলমান ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ সুন্নত তরিকায় তার আব্বারে কবর দিছে সুন্নত তরিকায় কাফুরের কাপড় কাটছে সুন্নত তরিকায় জানাজার নামাজটা পড়ায়া যখন কবর রাখছে মুসলমান ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাকায় দেখে কবর থেকে মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে তাড়াতাড়ি কবর দিয়া কাঠুরিয়ার সন্তানকে প্রশ্ন করলেন বাবা একটা প্রশ্ন করব লুকাইবা না বলো তোমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তোমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে কবর থেকে মেশক আম্বরের গ্রাম বের হচ্ছে ওই যুবক ডাক দিয়ে আমার আব্বায় জানা মতে এমন কোনো আমল করে নাই আমার আব্বা একজন সাধারণ মানুষ ছিল যান আমার মার কাছে যান আমার মারে প্রশ্ন করেন পর্দার আড়াল থেকে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ মহিলাকে ডাক দিয়ে কয়ে বল একটা প্রশ্ন করবো লুকাইবা না বলো তোমার স্বামীর কবরটা আল্লাহ রাব্বুল আলামিন কেন জান্নাতের টুকরা বানাইছে এমন কি আমল করেছে বলো ওই মহিলা ডাক দিয়ে কয় হুজুর আমার জানা মধ্যে আমার স্বামী এমন কোনো আমল করে নাই আমার স্বামী দিন আনে দিন খায় কাঠুরিয়া ছিল তবে আমি দেখেছি প্রতিদিন বাজার থেকে কাঠ বিক্রি করে যখন বাসায় আসত বাসায় আসার পর ভিতর থেকে ঘরের দরজাটা ন কইরা ওই থাকে থেকে কোরআন টানিত আমার স্বামী কোরআন তেলাওয়াত করতে পারত না হুজুর প্রতিদিন কোরআন ধরে ধইরা ধইরা
নাকে চুমু খাইতো মুখে চুমু খাইতা বুকে জড়াইয়া বলতো আল্লাহ কুরআন জীবনে পড়তে পারি নাই সন্তান দেখো আলেম বানাইতে পারি নাই নিজ কুরআন পড়তে জানি না হাফেজ হইলাম না আলেম হইলাম না ও আল্লাহ শুনেছি লা রাইবা ফি কুরআনে কোনো ভুল নাই আয় আল্লাহ এই যে কুরআনের প্রত্যেকটা আয়াত ধরে ধরে ওই কাঠুরিয়া বলতো দুনিয়ার সব কিতাব মিথ্যা আল্লাহর কুরআন সত্য আল্লাহু আকবার বলেন আর মহব্বত করে বলেন আল্লাহু আকবার একবার মহব্বতের সাথে ডাক দিয়ে বলেন আল্লাহ আর মহব্বতের সাথে বলেন আল্লাহ ওই কাঠুরিয়া আল্লাহর ডাক দিয়া বলতো আল্লাহ কুরআন পড়তে জানি না কুরআনের প্রত্যেকটা লাইন সত্য এই বলে বলে চোখের কোণা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়ত আশাফা মুসলমান ভাইরা আমার আল্লাহর ওলি তাকায়া দেখেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কুরআন টানিয়া দেখেন ওই কাটুরিয়ার চোখের কোণা দিয়া যে পানিগুলো দর 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 করে কোরআনে পড়ত তার চোখের পানি দিয়া কোরআনের পাতাগুলো এখনো ভিজা বিদ্যমান চিল্লা বলা যাবে সুবহানাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله رب العالمين دنيا مانوشগুলোকে জানায়া দেয় যখন মুমিনদের সামনে এই কুরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তেই থাকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন মুমিন বান্দার সামনে কুরআন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা মুমিনদের ঈমান বাড়তে থাকে ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ বলেন এই কুরআনকে যারা মহব্বত করবে এই কুরআনকে যারা ভালোবাসবে এই কুরআন দিয়ে যারা সিটিং বিটিং করবে তাদের জীবনটাকে তাদের জীবনটাকে চমকায় দিবেন কে আরো আওয়াজ দিয়ে বলেন কে এ মুসলমান ভাইরা আমার এই কুরআন কাটের সাথে লাগার পর কাটের দাম বাড়ায় দেন কে আরো আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ জানায় দেয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মুমিনদের সামনে যখন কুরআন তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকবে ওরে আল্লাহর গোলাম এই কুরআন যারা মুহাব্বত করবে কুরআনকে ভালোবাসবে হেদায়েতের নূর দিয়া তাদেরকে ঘরে ফিরাইবেন ওরে আল্লাহর গোলাম এই কোরআনের কত ভুল বের করতে গিয়া কোরআনের ভুল বের করতে গিয়া বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন ইতিহাস পৃথিবীর জমিনে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ইতিহাস প্রমাণ করে আমেরিকার দুইজন বিজ্ঞানী তারা চাঁদের দেশ গবেষণা করার জন্য রওনা দেয় মধ্য আকাশে যাওয়ার পর তারা শুনতে পায় মুসলমান মসজিদে যে আজান হয় মুয়াজ্জিন সাহেব আজান দেয় ওই আজানের শব্দ 39 লক্ষ মাইল উপরে মধ্য আকাশ থেকে ওই বিজ্ঞানীরা শুনতে পায় চিল্লায় বলা যাবে সুবহানাল্লাহ তারা আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি কিসের আওয়াজ তারা একটু গবেষণা করে দেখেন দুনিয়ার জমিনে যত মসজিদ আছে ফজরের সময় মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয় ওই আজানের শব্দ তারা মধ্য আকাশ থেকে শুনতে পায় আর একটু আসাম অগ্রসর হওয়ার পর শুনতে পায় মুসলমান এই যে আপনাদের আর পাড়ায় যে মাদ্রাসা তালিম উম্মা হেফজুল কোরআন মাদ্রাসা তারা সেখান থেকে শুনতে পায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া অজু বানায়া বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে
ওই কুরআন তেলাওয়াতের আওয়াজ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে অর্থাৎ মধ্য আকাশে সেখান থেকে তারা শুনতে পায় আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারে কি কিছুই বুঝলাম না বহু পরে আমরা দুনিয়ার কোনো শব্দ আসে না দুনিয়ার কোনো শক্তি এখানে চলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে চিন্তা করে কি শুনলাম আমরা সারা জীবন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করেছি ওলামা ইকরামের বিরোধিতা করেছি আলেমদের বিরোধিতা করেছি টুপিদারি ওলাদের বিরোধিতা করেছি মাদ্রাসা মসজিদের বিরোধিতা করেছি আল্লাহু আকবার এটা কি শুনলাম তারা তখন তাদের ভুল বুঝতে পারলেন সারা জীবন মসজিদের বিরোধিতা করেছি আযানের বিরোধিতা করেছি কুরআনের বিরোধিতা করেছি আর ভুল পথে থাকতে চাই না এই অবস্থায় যদি বেঈমান অবস্থায় যদি মারা যায় আল্লাহর কাছে কি জবাব দিবা ওরে মুসলমান ইতিহাস সাক্ষী তারা মধ্য আকাশে আল্লাহর কাছে তওবা করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চান কি চান না আরো জোরে কান এ মুসলমান ভাইরা আমার এই দুইজন বৈজ্ঞানিক সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় শুধু তাই নয় এই কোরআনের বরকতে অনেক বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান আল্লাহর গোলাম ইতিহাস প্রমাণ করে পৃথিবীর জমিনে একবার একটা আন্তর্জাতিক কনফারেন্স হয় ওই কনফারেন্সে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয় ঘোষণা করে পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্মের কিতাব পড়া হবে সময়ে মাত্র 10 মিনিট কয় মিনিট আরো জোরে কন মুসলমান ভাইরা আমার পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সব ধর্মের কারি সাহেব সেখানে হাজির এবার হিন্দু ভাইদেরকে ডাক দিয়ে বলে ও হিন্দু ভাইরা তোমরা তোমাদের ধর্ম কিতাব থেকে তেলাওয়াত করো তারা তেলাওয়াত করলো সময়ে 10 মিনিট ভালো লাগে নাই তোমার সময় শেষ এবার বৌদ্ধ ভাইরা সব বৌদ্ধ ভাইরা তাদের কিতাব থেকে তেলাওয়াত করলো ওম শান্তি সময়ে 10 মিনিট শেষ এইভাবে একে একে সব ধর্মের কিতাব পড়া হবে পড়ানো হলো সর্বশেষ মুসলমান মুসলমানদের পালা চলে আসলো মুসলমানদের কিতাব থেকে কে তেলাওয়াত করবে মুসলমানদের কোরআন কে তেলাওয়াত করবে সিদ্ধান্ত হয়ে গেল তৎকালীন জামানায় সবচেয়ে বড় কারি কারি আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসেতের নাম আপনারা শুনেছেন কিনা আল্লাহু আকবার এত চমৎকার তেলাওয়াত কারি আব্দুল বাসেতকে নির্বাচন করা হলো কারি আব্দুল বাসেত আজকের এই কনফারেন্সে তুমি তেলাওয়াত করবা সময় মাত্র 10 মিনিটে কারি আব্দুল বাসেত মনে মনে চিন্তা করে সময় মাত্র 10 মিনিট এই সময় অল্প সময়ের ভিতরে কি তেলাওয়াত করব আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেই তো শেষ হয়ে যাবে তিনি মনে মনে আল্লাহর কাছে বলে আল্লাহ কোরআন নাজিল করেছো তুমি ও আল্লাহ এই কোরআনকে হেদায়েতের নূর বানাইছো লিতুখরিজান্না সাবিরাজ জুলুমাতি আন-নূর এই কোরআনকে তুমি হেদায়েতের নূর বানাইছো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখায় ও আল্লাহ 10 মিনিটের ভিতরে আমি তেলাওয়াত করব বাকি কাজটা তুমি নিজেই করবা চিল্লায় বলা যাবে সুবহান এ মুসলমান কারি আব্দুল বাসেত
দোয়া শুরু করে দিলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কসম ভালো করে শুনবেন আমলের নিয়তে শুনবেন মুসলমান কথাগুলো দিল দিয়ে শুনবেন কারি আব্দুল বাসে তেলাওয়াত করতেছে 10 মিনিট সময় চলে গেল 20 মিনিট সময় চলে গেল 30 মিনিট সময় চলে গেল কারি আব্দুল বাসে তেলাওয়াত করতেছে ওনার তেলাওয়াতে সমস্ত মানুষ মুগ্ধ হয়ে গেলেন দেখবেন মুসলমান সাপের সামনে বিনবাসি বাজাইলে সাপ হেলতে থাকে দুলতে থাকে দেখছেন কিনা আপনারা রে আল্লাহর গোলাম গাজী আব্দুল বাসাত তেলাওয়াত করতেছে মানুষ হেলতেছে দুলতেছে কেউ বড় কথা বলে না এদিক দিয়া 15 মিনিট 10 মিনিট 20 মিনিট 40 মিনিট 50 মিনিট পার হয়ে গেছে পাশের বিচারক প্রধান বিচারককে ডাকিয়ে কয় ও প্রধান বিচারক সময় তো বার হয়ে গেল এখনো তো লাল বাতিতে চাপ দিলেন না প্রধান বিচারক ডাক দিয়ে কয় লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব লাল বাতিতে চাপ দিব নাকি নীল বাতিতে চাপ দিব কারি আব্দুল বাসাত আবার তেলো শুরু করে দিলেন আল্লাহু আকবার পুরা মজমাটা উতাল পাতাল শুরু হয়ে গেছে কারি আব্দুল বাস সূরা রহমান তেলাওয়াত করতেছে ওই রহমান সূরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তেলাওয়াত করবে জান্নাতের জান্নাতের সামনে যখন তেলাওয়াত করবে আল্লাহর তেলাওয়াত শোনার সাথে সাথে কোটি কোটি বছর মানুষ জান্নাতে বেহুশ হইয়া পড়ে থাকবে আব্দুল বাস সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিলেন পুরা মজমাটা উতাল পাতাল শুরু হয়ে যায় মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল এইভাবে 60 মিনিট চলে গেল ঘন্টা চলে গেল এবার প্রধান বিচারক ডাক দিয়ে কয় কারি আব্দুল বাসের কি তেলাওয়াত শুনাইলা জীবনে কত কবিতা শুনলাম কত কিতাবের তেলাওয়াত শুনলাম তুমি যেই কিতাবের তেলাওয়াত করছো এত মজা এ কারি আব্দুল বাসাত ভালো করে শোনো অন্যান্য ধর্মের কিতাবের সময় নির্ধারণ করেছিলাম মাত্র 10 মিনিট আর তোমার কোনো নির্ধারণ সময় নাই যতক্ষণ পারো তুমি তেলাওয়াত করতে থাকো মুসলমান ভাইরা আমার কারি আব্দুল বাসাত তেলাওয়াত করতেছে তেলাওয়াত শেষ করার পর সবাই বলতেছে কারি আব্দুল বাসাত কি তেলাওয়াত শুনাইলা সেদিন হাজার হাজার মানুষ শত শত মানুষ সেখানে কালিমা পড়ে মুসলমান এই কোরআন হইতেই মাদ্রাসায় পড়ানো হয় কথা বলেন ঠিক কিনা আজকে এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজকে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আরে আমি নবী চলে যাচ্ছি ভালো করে শোনো আমি নবী চলে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি এক নম্বর হলো কোরআন দুই নম্বর হচ্ছে আমি রাসূলের সুন্নাহ এই দুইটা সামনে রেখে যদি তোমরা চলতে পারো আল্লাহর কসম কোনদিন পথভ্রষ্ট হবে কিন্তু আমরা দুটোই তো ছেড়ে দিয়েছি কোরআনকে ছেড়ে দিয়েছি হাদিসকেও ছেড়ে দিয়েছি যার কারণে আজকে কোরআন হাদিসের আলোচনা আমাদের মন গলায় না কোরআন হাদিসের আলোচনা শুনলো আমরা আসতে চাই না ও মুসলমান কিভাবে জান্নাতে আশা করবে কিভাবে জান্নাতের আশা করবেন এই কোরআন আমি আপনি যদি আমার জীবনটাকে এই কোরআন দিয়ে চালাইতে পারি আল্লাহর কসম ওই দেশে ওই রাষ্ট্রে ওই গ্রামে ওই গঞ্জে কোনোদিন অশান্তি আসবে মুসলমান দিল দিয়া কথাগুলো বুঝবেন বলছিলাম কোরআনের পরিচয় তুলে ধরব অনেকে মাইকের আওয়াজ শোনার পরও কিন্তু আসে না যদি এখানে গান হইতো অনেক মানুষ হইতো না হ্যাঁ এরপরে আমাদের লাইনে যারা আছে আমাদের আরিফ বিন হাবিব নাম শোনার পরে অনেকে আসতেছে না যদি এখানে তাহিরি আইতো দেখবেন লোক দিয়া বর করে যেত আছে না নাই আরো জোরে কেন আছে না নাই এদের জিকির স্টাইল কি শুনবেন একটু শোনাই হেরা দেখবেন জিকিরে তালে তালে মানুষের ইমান ধ্বংস করে আছে না নাই আরো জোরে কেন আছে না নাই হেরা জিকির নামের ভণ্ডামি করে আছে না নাই হেদের জিকির স্টাইল কি নিশি রাহিতে কার বাসি বাজে হে হে আছে না না আরো জোরে কেন আছে না নাই
আরে নিশিদাইহিতে কারবাসি বাজে হে মাশাআল্লাহ নিশিদাইহিতে কারবাসি বাজে হে 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 বাহাসি বাজায় আমায় কাইলা দু দু আরে বাহাসি বাজায় আমায় কাইলা দু দু কই যা শুদ্ধ বলে নাচে রে আল্লাহ নিশিদাইহিতে কারবাসি বাজে হে হে আসেন আসেন আরে জোরে করে আসেন নাই আরে তোমরা কি এরা মুসলমানদেরই বাড়িত কৃষক রাষ্ট্রের নেক কবির সোনা শুনতে করছে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ভণ্ডার থেকে সচেতন থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কি স্টেলে গান গায় আবার আরে জীবন মারণ নাও বাসাইলাম জীবন মারণ আসলে নাই এ হ্যাঁ হ্যাঁ কত ডিকশনারি শুনলাম এটার অর্থ খুঁজে পাইলাম না আপনারা পাইছেন নি আরে জোরে গান পাইছেন নি আরে জীবন মারণ নাও বাসাইলাম জীবন মারণ নাও বাসাইলাম হাজার তোর নামে আহা দেহল যা যাও গো খাস তোর পানে আরো জোরে কেন আসে না নাই এই সমস্ত ভণ্ডা থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন এই সমস্ত টুপিওলা দাড়িওলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনের পরিচয় তুলে ধরার জন্য বলতেছিলাম দিল দিয়া কথা বুঝবেন মুসলমান ওরে আল্লাহর গোলাম দিল দিয়া কথাগুলো বুঝবেন আমি সর্বপ্রথম বলেছি কোরআনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব মজদুর আমার আমাদের একটা নাম আছে না নাই আমাদের বংশের পরিচয় আছে আমার দাদার নাম কি বাবার নাম কি সব পরিচয় আছে ওরে আল্লাহর গোলাম কোরআনের একটা পরিচয় আছে না নাই আর জোরে কোন আছে না নাই মুসলমান ভাইরা কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি বাড়ি কই ঘর কই কে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে আপনি যতগুলো কোরআনকে প্রশ্ন করবেন এক এক সব প্রশ্নের জবাব কোরআন তার ভাষায় দিয়া দিবে চিল্লা বলা যাবে সুবহানাল্লাহ এ মুসলমান এ সাবানের মুসলমান দিল দিয়া কথাগুলো বুঝবে কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোর নাম কি তুমি বলতে পারবানি কোরআন তার ভাষায় জবাব দেয় ইন্নাহু লাকুরআন কারীম কোরআন বলে আমার নাম হলো কোরআনুল কারীম এবার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার নাম হলো কোরআনুল কারীম কোরআনের তোমার আরো নাম আছে নি কোরআন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন থাকবে না তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন থাকবে না তোমার দাদাই নাম রাখছে একটা তোমার নানায় নাম রাখছে আরেকটা আছে না নাই দাদাই রাখছে আব্দুর রহমান নানায় রাখছে আব্দুল করিম আছে না নাই কোরআনুল কারীম বলে তোমাদের যদি একাধিক নাম থাকতে পারে আমার কেন নাম থাকবে না তাহলে কোরআন তোমার নামগুলো বলো কোরআন একে একে তার যতগুলো নাম আছে বলতে থাকে কখনো আমার মানুষ ফুরকান বলে ডাকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা মানুষ আমারে ফুরকান বলে ডাকে কখনো আমাকে মানুষ জিকির বলে ডাকে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এই কোরআনের হেফাজতকারী কে আরো আওয়াজ দিয়ে বলেন কে কোরআনুল কারীম বলে কখনো আমার মানুষ হাকিম বলে ডাকে ইয়াসিন
الدين والقرآن الحكيم قخنا أمر مانوشي كتاب بولدك هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها مرتضى مسلمان قرآن الجد نام سي يكتك شاب نام قلو يك بشاي قرآن تر شاب نام قلو بولدي تي پر چلا ولا زبين سبحان الله يا بار قرآن كي اپنے پرسنو کرلن قرآن তোমার নাম জানলাম বাড়ি কই কোথা থেকে আসলাম তুমি বলতে পারবানি কোরআন তার ভাষায় জবাব দেয় বানু হুয়া কোরআন মাজিদুম ফি লাওহিম মাহফুজ قرآن بلا من الدنيا الزمين عشارة كامل لوحة محفوظة سلام يا بار قرآن كي اپنے پرسنو قرلن قرآن تمار نام جلام باری کوئی تاو جلام قرآن رے تورے کی پڑھائی سے جانتے چاہیں قرآن تر باشای زباد دے تنزیل من رب العالمين اما کے پڑھائی سن اتمن زمین ملک رب العالمين چلے والا زمین سبحان اللہ قرآن کے اپنے اکن بلن قرآن تمہارا نام جلام باری کوئی تاو جلام کے پڑھائی سے تاو جلام قرآن اکن جنبار چاہی او قرآن تمہیں کن ماشے نازل ہوئے چو قرآن تر باشے زباد دے شہر رمضان الذي انزل فيه القران আমি পবিত্র রমজান মাসে নাযিল হয়েছে কুরআন মুসলিম তুমি রমজান মাসে নাযিল হয়েছে দিনে নাযিল হয়েছে না রাতে নাযিল হয়েছে বলতে পারবানি কুরআন তার ভাষায় জবাব দেয় ইন্না আনজালাহু ফি লাইলাতিন কদ আমি রাতে নাযিল হয়েছে কুরআন মুসলিম তুমি রমজান মাসে নাযিল হয়েছে এরপর তুমি নাযিল হয়েছে রাতে ওই রাতে ফজিলত কি তুমি বলতে পারবানি কুরআন তার ভাষায় জবাব দেয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কুরআন বলে ওই রাতে ফজিলত আল্লাহর কাছে এত বেশি হাজার মাস ইবাদতের চাইতো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আপনি কুরআনকে যতগুলো প্রশ্ন করবেন একে একে কুরআন সব প্রশ্নের জবাব দিয়ে দিবে এইটা এমনি কিতাব না লা রাইবা ফি কিতাবে কোনো সন্দেহ নাই কোনো বকরতা নাই চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার قرآن کے جو تو ہزار ہزار پرست کرے بین شاہ پرستر زباب دیا دی بے یکھون قرآن کے جو دی بولین قرآن تمہار نام جلنام تمہار باری کوئی تاو جلنام تمہارے کی پڑھائی سے تاو جلنام تمہیں کون ماش نازل ہوئے چو تاو جلنام تمہیں رات نازل ہوئے چو نا دین نازل ہوئے چو تاو جلنام وہی رات فضل ہو تو جلنام قرآن رے یکھون تمہار کسے جنبر چاہ ও কুরআন তোমারে দুনিয়ার জমিনে কে নিয়ে আসছে কুরআন তার ভাষায় জবাব দেয় নাযালা বিহির রূহুল আমীন আমারে আল্লাহ রব্বুল আলামিন রূহুল আমীনের মাধ্যমে পৃথিবীর জমিনে নিয়ে আসছে এবার কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন কুরআন বুঝলাম তোমারে হযরত জিবরাইল আমীন দুনিয়ার জমিনে নিয়ে আসছে قرآن رے تمہیں کار اوپر نازل ہوئے چو بولتے پر بانی قرآن تر بھاشائی زباب دے تبارک اللذی نزل الفرقان علن عبده لیکون للعالمین نزیرا جس دن قرآن اے کلام حق شناس رنمائے رب ناس احمد بناس حرف حرفاش رست در بر معانائی معانائی در معانائی در معانائی قرآن کے جگن اپنے پرستوں کر لیں قرآن بزلام تمہارے جبریل امینی آشیف
তুমি কার উপর নাযিল হয়েছো কুরআন বলে আমি কল্যাণময় তিনি যিনি তার বান্দার উপর ফরকান নাযিল করেছে ও কুরআন বুঝতে পারলাম তুমি মুহাম্মাদের উপর নাযিল হয়েছো কুরআন রে এখন তোমার কাছে জানবার চাই তোমার উদ্দেশ্য কি মাকসাদ কি আমরা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের উদ্দেশ্য মাকসাদ আছে না নাই আরো জোরে কোন আমরা ব্যবসা বাণিজ্য করে একটু লাভ হলে এই টাকাগুলো সংসারে বানাতে পারবো পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো থাকতে পারবো এইটা তো আমাদের উদ্দেশ্য কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার উদ্দেশ্য কি তোমার মাকসাদ কি কোরআন তুমি বলতে পারবা নি কোরআন তার ভাষায় দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় লিতু খুরি জান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর আরো মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার কুরআন দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় আমার মূল উদ্দেশ্য হলো মাকসাদ হলো ভালো করে শোনো আমার উদ্দেশ্য হলো গোমরাহি থেকে মানুষগুলোকে আলোর পথ দেখা যারা জাহান্নামী তাদেরকে ধরে ধরে জান্নাতের পথ দেখালো যারা থুতায় দাড়ি রাখে না তারা যেন থুতায় দাড়ি রাখে যারা টুপি পরে না তারা যেন টুপি পরে যারা নামাজ পড়ে না তাদেরকে যেন নামাজি বানানো যায় যারা বেনামাজি তাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে নেওয়া ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দা কুরআন বলে আমি জাহান্নামী লোকদেরকে ধরে ধরে জান্নাতের পথ দেখাই আমি বেনামাজিকে ধরে ধরে আমি নামাজের পথে ডাকি কথা বলেন ঠিক কি না কুরআন বলে আমি মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি আমার উদ্দেশ্য হলো মাকসাদ হলো যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ বানানো যাদের অন্তরে নবীজির মহব্বত নাই তাদের অন্তরে নবীজির মহব্বত যেন ঢুকাইতে পারে যারা কোরআনকে ভালোবাসে না যারা ইসলামকে ভালোবাসে না যারা কোরআন মাদ্রাসাকে পছন্দ করে না তাদের অন্তরে কোরআন মাদ্রাসার ভালোবাসা সিনাই ঢুকাই দিয়ে কথা বলেন ঠিক না মুসলমান ভাইয়েরা আমার এখন যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তোমার উদ্দেশ্য মাকসাদ হলো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখাও ও কোরআন তোমারে মানলে কি ফায়দা কি লাভ তুমি বলতে পারবা নি কোরআন তার ভাষায় জবাব দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানুন কেউ জবান বন্ধ করে রাখবেন না একবার মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার আরো মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার এর মুসলমান কোরআন দুনিয়ার মানুষগুলোকে ডাকিয়ে কয় শোনো তোমরা যদি আমারে মানো কি লাভ হবে কি ফায়দা হবে শোনো তামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম যদি তোমরা আমাকে মানো তোমার সমাজটা যদি কোরআন দিয়ে হয় সমাজটা যদি কোরআন দিয়ে গঠন করতে পারো তোমার রাষ্ট্র যদি কোরআন দিয়ে গড়তে পারো তোমার আন্তর্জাতিক জীবনটা যদি কোরআন দিয়ে গড়তে পারো আল্লাহর কসম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই দেশে কোনোদিন জিনা হবে না ডাকাতি হবে না বদমাশি হবে না কথা বলেন ঠিক কি আরো জোরে কোন ঠিক কি না এ মুসলমান আল্লাহর গোলাম কুরআন বলে যদি তোমরা আমাকে মেনে নাও তোমার আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে অর্থনৈতিক জীবনে যদি আমি কোরআনকে মেনে নিতে পারো ফালা খাউফুন আলাইহিম তোমার ভয় নাই টেনশন নাই ভয় নাই টেনশন নাই তুমি ওপেনে আজান দিয়েছে মসজিদে নামাজের জন্য দৌড়াইবা চুরে চুরি করতে আসবে কারণ যখন এই চুরে চুরি করতে আসবে তখন কোরআনের আইন আছে তার হাত কাইটা বলা কথা বলেন ঠিক কিনা বলে যখন যখন তুমি আমাকে মেনে নিবা আমাকে যে যখন তুমি রাষ্ট্র সিটিং ফিটিং করবা ওই দেশে বসবাসী থাকবে না রডের পরিবর্তে কখনো বাস আসবে না কথা বলেন ঠিক কিনা আলুর দাম পেঁয়াজের দাম বাড়বে না কথা বলেন ঠিক কিনা আজকে গরিব দুঃখী অসহায় মানুষের পেটে লাথি ও মুসলমান নেতারা পেট ফুলায়া করে আজকে মানবতার কোথায় কথা বলেন ঠিক কিনা কে আলুর দাম 25 টাকা করে কিনেছিল আমরা এখন তো আলুর সিজন কিন্তু 70 টাকা করে কেন আমাদের কিন্তু হবে এটা জানতে জানতে চাই কথা বলেন ঠিক কি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাই না 70 টাকা কেজি আলু খাওয়াবে কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী আছে তাদের কারণে গরিব দুঃখী
একবার আলুর দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার মরিচের দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে আছে না না আর জোরে করে আছে না নাই একসাথে তালে তালে বলতে হবে একবার আলুর দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে এটা একটা প্রতিবাদ শুনে শুনে আমরা পরিবার করতে চাই ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে জানাই দিতে চাই তোমরা যদি আলু স্টক করে রাখো কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করায় দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না একবার আলুর দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে আরে গুলে মারে এই বাবে আরে আরে গুলে মারে এই বাবে আর যাইবে কয়দিন রে একবার আলুর দাম বাড়ে একবার একবার তেলের দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে আরে এক এক দোকানে গেলে রে ভাই এক এক রকমের দাম কিছু কইলে বলে আরতে বাড়ছে অনেক দাম কথা বলেন ঠিক কিনা আরে এক এক দোকানে গেলে রে ভাই এক এক রকমের দাম আরে কিছু কইলে বলে আরতে বাড়ছে অনেক দাম আরে গরিব দুঃখীর পেটে লাথি আরে গরিব দুঃখীর পেটে লাথি সরকার কি বুঝবে একবার আলুর দাম বাড়ে একবার পেঁয়াজের দাম বাড়ে একবার গ্যাসের দাম বাড়ে একবার তেলের দাম বাড়ে আছে না নাই আর জোরে কোন আছে না নাই এ মুসলমান ভাইরা আমার বলছিলাম যদি কোরআন মেলেন কোরআন দিয়ে যদি সমাজটারে চালাইতেন কোনদিন অসাধু ব্যবসায়ী কোনদিন দুর্নীতি করতে পারত না কথা বলেন ঠিক কিনা কারণ মুসলমান কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি হাশরের ময়দানে আল্লাহর কাঠ করার প্রত্যেকটা মানুষ দাঁড়াইতে হবে আল্লাহ যদি ওই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করে দুনিয়ার জমিনে কেন আলুর দাম বাড়াইলা পেঁয়াজের দাম বাড়াইলা নুনা নিতে পান্তা পড়ায় কষ্টে কাটে দিন চোরা সদে দিচ্ছে তাকে মাথার বুঝারি গরিব দুঃখী অসহায় মানুষের বাড়িলায় ঘরের চুলায় আগুন জ্বলে না তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো আল্লাহর কাছে কিন্তু দাঁড়াইতে হবে জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান অল্প সবার ভিতরে শেষ করে দিব কোরআন বলে যদি তোমরা আমারে মেনে নাও কি ফায়দা হবে ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের ভয় নাই টেনশন নাই চিন্তা নাই মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে দোকান খুলে তুমি নামাজে দৌড়া চুরি চুরি করতে আসবে না যদি চুর চুরি করে তার হাত কাইটা ফলাবে কার কথা কোরআনের কথা কার কথা এ মুসলমান ভাইয়েরা আমার শুধু তাই নয় যদি কোন যুবক জিনা করে তাহলে বিচার আছে না নাই রজম করে হত্যা করে দিবে না ডোরা মেরে তাকে বিচার করবে ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ভালো করে শোনেন এই জন্য কোরআন বলে শোনা আজকে তোমরা আমাকে না মারার কারণে পদভ্রষ্ট হয়ে গেল বিশ্ব নবীজি বলেন তারক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাবধান তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি কোরআন হাদিস কোরআন ও সুন্নাহ এই কোরআন এবং সুন্নাহ যদি তোমরা মেনে নাও আল্লাহর কসম পদভ্রষ্ট হবে না ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত এই জন্য কোরআনকে মানব কি মানব না কোরআন দিয়ে জীবনটাকে গড়ব কি করব না এ মুসলমান ভাইরা আমার এখন যদি কোরআনকে বলেন কোরআন আমরা রাজনীতি করি আমাদের ইন্ডাস্ট্রি আছে আমরা পুলিশ করি আমরা মাদ্রাসায় মাদ্রাসা আমাদের আছে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আছে আমাদের রাজনীতি করতে হয় তোমাদের ভিতরে রাজনীতি আছেন কোরআনকে যদি আপনি বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন
কোরআন তার ভাষায় ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ ভালো করে শুনি আর আমি কোরআনের রাজনীতি আছে একজন মেম্বার কিভাবে চলবে একজন চেয়ারম্যান কিভাবে চলবে একজন এমপি বা কিভাবে চলবে একজন এমপি কিভাবে সমাজ চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে একজন সরকার কিভাবে তার রাষ্ট্র চালাবে ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দা কুরআন বলে সব আমার কাছে আছে তোমরা আমাকে না মানার কারণে আজকে বেঈমানেরা তোমাদের মাথার উপর কাঁঠালে রেখে সেই কাঁঠালে ভেঙে খাওয়ার সাহস পায় কথা বলেন ঠিক কি না এ মুসলমান ভাইয়েরা আমার সর্বশেষ কুরআনকে যদি প্রশ্ন করে কুরআন তোমার নাম জানলাম তোমার বাড়ি জানলাম তোমারে কে দুনিয়াতে পাঠাইলো তাও জানলাম কোরআন রে তুমি রাতে নাজিল হয়েছো না তা দিনে নাজিল হয়েছো তাও জানলাম কোন মাসে নাজিল হয়েছো তাও জানলাম ওই রাতে ফজিলত জানলাম দুনিয়াতে তোমারে কে নিয়ে আইছে তাও জানলাম কোরআন রে কার উপর নাজিল হয়েছো তাও জানলাম এ কোরআন তোমার উদ্দেশ্য কি মাকসাদ কি তাও জানলাম তোমারে মানলে কি ফায়দা কি লাভ তাও জানলাম কোরআন রে ও কোরআন তোমার ভিতরে রাজনীতি আছে তাও জানলাম এ কোরআন এখন সর্বশেষ তোমাকে প্রশ্ন করতে চাই আমরা যখন কুরলাই বাড়িতে যাই অনেক লেখকের বই দেখি ও ওই বই লেখা আছে শুরুতে মানুষ বলতে ভুল আমার লেখায় যদি ভুল হয়ে থাকে আমাকে ধরায় দিবেন আমি সংশোধন হয়ে যাব বইয়ে এমন লেখা আছে না নাই আরো জোরে কর আরো জোরে কর কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে কোনো ভুল আসেনি সন্দ আসেনি কোরআন তার ভাষায় জবাব দেয় কোরআনুল কারীমের শুরুতেই আলিফ লাম মিম দালিকা কিতাবুলা ريب فيه هدى للمتقين قرآن چلیں سنے میرے بڑے اے دنیا مانوش بھالو کرے شنیا راک আমি কোরআন আজ থেকে 1400 বছর আগে নাযিল হইছি আমি কোরআন আগে যেমন ছিলাম এখনো আছি ভবিষ্যতও থাকব কোরআনের একটা নক্ত পরিবর্তন করার সাহস কারো নাই কথা বলেন ঠিক কি না এরে মুসলমান আল্লাহর গোলাম কোরআনের পরিবর্তন করার কারো কোনো সংস্কার কোনো ক্ষমতা নাই আল্লাহ নিজেই দুনিয়ার মানুষগুলোকে জানায় দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের হেফাজত করে আমি আল্লাহ নিজেই এই কোরআনকে ধ্বংস করতে পারব না আমি তাওরাত কিতাবের দায়িত্ব নেই নাই জাবুর কিতাবের দায়িত্ব নেই নাই ইনজিল কিতাবের দায়িত্ব নেই নাই আসমানে 104 কারা কিতাব নাজিল হয়েছে কোন কিতাবের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই শুধু কোরআনের দায়িত্ব নিয়েছি ইন্না আইন্না আনজাল্লা ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম কোরআনের হেফাজত করে আমি আল্লাহ নিজে যারা এই কোরআনের ভুল বের করতে যাবে তাদের জীবনের ভুল বের করে দিবেন কে আরো চিল্লা বলেন কে এই জন্য মুসলমান এর আগে বলেছিলাম কত বেঈমান এই কোরআনের ভুল বের করতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে একটু আগে ঘটনা শুনেছিলাম ও মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ বলেন কোরআনের ভুল বের করতে পারবা রে বান্দা কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই কোরআনের ভুল বের করতে পারবা না মাদ্রাসার বিরোধিতা করো না অতএব কোরআনের বিরোধিতা করো না ইসলামের বিরোধিতা করো না টুপি দাড়িওয়ালাদের বিরোধিতা করো না যারা কোরআন মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায় একটা সময় তারা নিজেরাই চিরতরে বন্ধ হয়ে গেছে আর জোরে কোন ঠিক কি না এ মুসলমান আবু জাহেল উতবা সাইবা নাজার ইবনে হারেস উকবা ইবনে আবু মুঈদ এই কোরআনকে নিয়ে কত ষড়যন্ত্র করেছে আল্লাহ বলেন কোরআন তো কিছুই হয় নাই যারা এই কোরআনের বিরোধিতা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা জন্মের জন্য তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের লাকড়ি বানায় দিয়েছি এজন্য মুসলমান ভাইরা আমার কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ
কুরআন পড়বেন তো ইনশাআল্লাহ আরে আল্লাহর গোলাম অনেকে এখানে আছে কুরআন পড়তে জানি না রে বাবা জীবনে কুরআনটাও ধরি নাই সন্তান কেও কুরআনের হাফেজ বানাই নাই আলেম বানাই নাই এর যুবক এ মুরব্বি বাবারা দিল দিয়া কথাগুলো বুঝবেন কুরআন পড়তে পারেন নাই তাতে কি হইছে সন্তানটাকে কুরআনের হাফেজ বানান নাই তাতে কি হইছে আফসোস করেন আর মনে মনে চিন্তা করেন আমি কুরআনকে ভালোবাসব কুরআনকে মহব্বত করব কুরআনের হাফেজদেরকে মহব্বত করব এইজন্য মুসলমান এখানে পণ করতে হবে ওয়াদা করতে হবে কুরআন মহব্বত করব কুরআন দিয়ে জীবনটাকে গঠন করব নিজে কুরআনের হাফেজ হতে পারলাম না সন্তানটাকে কুরআনের হাফেজ বানাবো সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইতে পারলাম না অনেক মুরব্বিয়া 70 বছর হয়ে গেছে সন্তানকে ডাক্তার কবি সাহিত্যিক বৈজ্ঞানিক বানাইছো আমার কোনো আফসোস নাই বাজার আমি এখন বলবো আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসানু ইন কত আমালুহু ইল্লা মিন সালাত সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আল্লাহর পয়গম্বর বলেন এ দুনিয়ার উম্মত ভালো করে ভালো করে শুলিয়া রাখ একজন মানুষ যখন মারা যায় তিনটি আগুলের দরজা ব্যতীত বাকি সমস্ত আগুলের দরজাগুলো বন্ধ হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন এক নম্বর হলো সদকাতিন জারিয়া সদকায়ে জারিয়া কোন বান্দা বান্দি যদি মারা যায় আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার জমিনে যদি কোন সদকায়ে জারিয়া রাখা যায় ওই বান্দা বান্দি মরদেদেরই হবে তার কবরে আমলের সওয়াবের একটা অংশ যাইতে দেরি হবে না দুই নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি উপকারী আলাম তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান এই জন্য আমি বলবো নেককার সন্তানের বড় প্রয়োজন প্রথম ড প্রয়োজন তৃতীয় নম্বর ড প্রয়োজন এই জন্য আমি বলবো ভাইজান দিলটা নরম করে দেন এই যে মাদ্রাসার মাহফিল হাজার হাজার মানুষ এখানে বয়ান শুনতে আসছেন কোরআনের হাফেজ গুরু রাত্রে গভীরে ওইটা ঠান্ডা পানি দিয়া উজু বানায়া যখন তুমি আমি ঘুমাই থাকি ওই সময় ছোট্ট বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়া উজু বানায়া দুই রাকাত নামাজ পড়িয়া এলাকায় ময় মুরব্বীদের জন্য দোয়া করে আর কবরস্থানের বাসীদের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা আমাদেরকে সহযোগিতা করেছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিও বালা মুসিবত দূর করে দিও হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিও এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি হাসরের ময়দানে কুরআন কিন্তু আমার আপনার পক্ষে সুপারিশ করবে এখানে হাজার হাজার মানুষ আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই দাঁড়ায় যাইবেন হুজুর আমার মালাই আমার বাবা না হুজুর কুরআনের পরিচয় তুলে ধরেছেন চমৎকার লাগলো হুজুর আমি মাদ্রাসায় মাত্র 5000 টাকা দিয়ে সহযোগিতা করব এমন কোন পাগল বান্দা থাকলে দাঁড়ায় বলবেন আমি আপনার জন্য দোয়া করব আগামী ফেব্রুয়ারিতে আমি উমরায় যাব আল্লাহর দরবারে বাইতুল্লাহর গিলাব ধরে আপনার নামটা ধরে